প্রচলিত রাজনৈতিক দল করা যাবে কিনা আমি তাদের মতো বিশ্বাস সমান অধিকার দর্ভিকতা না করে কি তাদের সাথে কাজ করতে পারবো দেখুন ভাই আমরা রাজনৈতিক দল করা অনুমোদন করি না ইসলামে কোনো রাজনৈতিক দলের অনুমোদন নাই ইসলাম যেটা আছে ইসলাম হচ্ছে সবাই সাথে থেকে সবাইকে নিয়েই ইসলাম আমরা সবাইকে ইসলামের প্রতি দাওয়াত দেবো এবং যারা রাজনৈতিক দল করছে তাদেরকেও আমরা বলবো ইসলামের দিকে ফিরে আসুন ইসলামকে মেনে চলুন প্রত্যেকটি রাজনৈতিক দলে ইসলাম মেনে চলার অধিকার রাখে ইসলাম নিয়ে আলাদা কোনো রাজনীতি হয় না ইসলাম সবাইকে নিয়েই ইসলাম চলতে চায় যারা রাজনীতি করছে তারা বিভিন্ন রকমের দল করছে প্রত্যেককে আমরা বলবো যে আপনাদের দলের মধ্যে অন্য যেটাই আপনাদের থাকুক যে আপনারা এত দফা থাকবে ওই থাকবে সেই থাকবে এটা করবেন ওইটা করবেন আপনারা আকাশপথ আকাশপথ ঘিরে দিবেন আমাদেরকে বলে দিয়ে শান্তি দিয়ে বলছেন আবার মাটিতে রাস্তা সুন্দর করে দেবেন ইত্যাদি আপনার দফা একশোবার থাকতে পারে আপনার দশার সমস্যা নেই আমাদের আপনি কি করবেন কিন্তু আপনার কোনো দফা যেন ইসলাম বিরোধী না হয় এইটা আমার আমরা চাইতে হবে আমাদের জানতে হবে যদি কোনো দল লোক ইসলাম বিরোধী জাতীয় কোনো কিছু করে তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে পরামর্শ দেওয়া কিন্তু আমরা যেন এই দলের ভিতরে ঢুকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত না হয়ে পড়ি এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে কোনো দলই করা যাবে ইসলাম কোনো দলীয় অনুমোদন করে না ইসলাম দল নয় ইসলাম সবাই সাথে থাকতে চায় দল করে আলাদা হওয়াটা ইসলাম অনুমোদন করে না এই জন্য আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন ইনদিনাফারাকুদ্দিন হোমকানুসিয়া আল্লাহামিনু মিসাই যারা দিনকে ভাগ ভাগ করে নিয়েছে তারা তাদের মধ্যে থেকে আপনি তাদের অন্তর্ভুক্ত নন এবং রসল্লাহ ইসলাম এই যেন ভাগ সাহাবাই করতে নিষেধ করেছেন যখন একবার দাঁড়িয়েছিল সাহাবাইকার মধ্যে আনসার বলছি ইয়া আল আনসার আনসারের জন্য দাঁড়াও আর তোমার বলছি ইয়া আল মহাজির মহাজির দাঁড়াও রসল্লা সাল্লাম বলছেন যে আবে ইয়া জাহিলিয়া ওয়ানবাইন আজ হরিকুম তো দাবি করছো তোমরা আমি তোমাদের মাঝে থাকতেই অর্থাৎ এই জাতীয় ভাগাভাগি হয়ে ভাগাভাগি হয়ে যাওয়া অঞ্চল ভিত্তিক দেশ ভিত্তিক ভাষাভিত্তিক অথবা কোনো একটা বিষয় ইস্যু ভিত্তিক এই জাতীয় জিনিসরা আমল্জন ইসলাম বলে ইসলামের উপর সবাই থাকবে ইসলামটা ঠিক রেখে প্রত্যেকে তার মতো করে রাজনৈতিক ম্যানিফেস্টো দিতে পারবে যেমন কেউ বলতে পারবে যে আমাকে ক্ষমতা দিলে আমি আপনাদের জন্য এরকম এরকম সুযোগ সুবিধা দেবো আপনাদেরকে চাকরি দেবো আপনাদেরকে কম দামে খাওয়াবো ইত্যাদি বলতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু কখনও যেন কেউ এই রাজনৈতিক ইসলাম এমন কোনো জিনিস না বলে যে আমাদের ক্ষমতা দিলে আমি ইসলাম বিরোধী কাজ করবো অথবা ইসলামের এই বিষয়ে আমি সমান নারীদের পুরুষদের সমান বানিয়ে ফেলবো অথবা ইসলাম কুকুর কুকুর হিউম্যান ডগ বানিয়ে ফেলবো এই জাতীয় জিনিস যেন কেউ না বলে আপনি জানেন এবং তথাকথিত ধর্মহীনতা যেন কোনো দলে না থাকে এবং সেই দলগুলো আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সাবধান করা তাদেরকে বলা যে ইসলাম দলীয় প্ল্যাটফর্ম হিসেবে আসতে চায় না ইসলাম সবসময় আসতে চায় সার্বজনীন হিসাবে সবার জন্য ইসলাম এসেছে যারা দল করে তাদেরকেও দিনের কথা বোঝাতে হবে যারা করে না তাদেরকেও দিনের কথা থাকতে হবে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য যারা ইসলামের কাজ করবেন তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষকে সমাজের প্রত্যেকটি মানুষকে একেবারে সাধারণ একজন মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত প্রত্যেককে ইসলাম মেনে চলতে হবে এটা বোঝানো দায়িত্ব আমাদের এবং এটার জন্য আহ্বান জানাতে হবে কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে আহ্বান জানালে রেশারেশি তৈরি হবে পরস্পর বিরোধিতা তৈরি হবে এর বাইরে বরং স্বাভাবিকভাবে প্রত্যেককে যদি আল্লাহর কথা শোনানো হয় রসুলের কথা শোনানো হয় দিনের কথা শোনানো হয় যদি মানে মানবে না মানলে যদি কোনো তাদের আঘাত আসবে সেটাতে আঘাত বাড়ানোর জন্য সে প্রস্তুত থাকবে কিন্তু কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে আহ্বান জানানো আমরা আমরা বলি না কারণ এটা আসলে আমরা এটার কোনো সসারাই কোনো আমরা এটার কোনো দিক দেখি না এই জাতীয় আমাদের আমাদের পূর্ববর্তী পূর্ববর্তী আলেমদের মাঝে জাতীয় দল করার কোনো প্রবণতা আমাদের চোখে পড়ে না এই জন্য আমরা এটার অনুমোদন করি না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন